শিবা চলো ওখানে গিয়ে দেখি ওখানে কি হচ্ছে, প্রচুর ভিড় জমেছে। দ্য লাস্ট নিনজা ফাইটার, যে জিতবে 1 কোটি টাকা পাবে। শিবা তুমি পার্টিসিপেট করছো না কেন? তুমি তো নিনজা ফাইট করতে পারো। না রেবা না, কুংফু তো আমি আমার সেলফ ডিফেন্সের জন্য শিখেছি। আর তাছাড়াও আমরা পিকনিকে রিল্যাক্স করতে এসেছি, রিল্যাক্স হয়ে মজা করব। তাহলে ঠিক আছে, যখন শিবা যাচ্ছে না তাহলে আমি পার্টিসিপেট করে নিচ্ছি, দেখবে পুরো 1 কোটি জিতবো। একবার আমাদের গ্রামে ধোপা আচার প্রতিযোগিতা হয়েছিল, আমি সবাইকে এমন ধোপাদের মতো আচার দিয়েছিলাম যে আজও যখন আমি গ্রামে যাই তখন সব ধোপারা ওকে ওয়েলকাম করতে চলে আসে। বশবর্তী হয়ে কোনো ভুল সিদ্ধান্ত নিও না। না তো তোমার কুংফু জানা আছে, না তো তুমি জানো মার্শাল আর্ট। এই ফাইটারের সামনে তুমি দাঁড়াতে পর্যন্ত পারবে না। আমি আমার কথা নয়, আমার খুব শক্তিশালী বস লাড্ডু সিং স্যারের কথা বলছি। আজ সূর্য কোন দিকে উঠেছে কে জানে, আমার সামনে দেশের বড় বড় ফাইটাররা দাঁড়িয়ে আছেন, আর এখন একজন নতুন ফাইটার এসে গেছেন যার নাম হলো লাড্ডু সিং। বাহ কি নাম, জিভে জল এসে গেল। শুনে আমার চোখে জল এসে গেল। আরে তুমি আমাকে কোথায় ফাঁসিয়ে দিলে, এই কম্পিটিশনে আমি নাম দিতে চাই না। এখানে আপনার নাম অ্যানাউন্স হয়ে গেছে, ফাইট আপনাকে করতেই হবে। এই প্যারাডাম তো লাড্ডু সিং স্যারকে ফাঁসিয়ে দিল। আমি হেরে গেছি। যখন উনি হার মেনে নিয়েছেন তারপরেও কেন লড়ছো? দেখতে পাচ্ছ না ওনার চোখে মাটি ঢুকে গেছে? আমি তোমাদের সাথে লড়াই করতে আসিনি, শুধু লাড্ডু সিং স্যারকে নিয়ে যেতে এসেছি। চলুন লাড্ডু সিং স্যার, চলো। থ্যাংক ইউ শিবা, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার প্যারারামকে আমি উচিত শিক্ষা দেবো, ও আমাকে ওই ফাইটটায় ফাঁসিয়ে দিয়েছিল। প্যারারাম কোথায় গেল? প্যারারাম নাও, সবাই বসে খাবার খেয়ে নাও। ওকে। আমরা গরিব বাচ্চাদের একটা স্কুল চালাই, যদি আপনি কিছু সাহায্য করতেন তো। এ তো খুব ভালো কাজ। এই না শিবা, এরা এত ভালো কাজ করছে, তুমি এদের 1 কোটি টাকা ডোনেশন হিসেবে কেন দিচ্ছ না? হ্যাঁ হ্যাঁ শিবা, 1 কোটি দিলে এদের স্কুলে কত গরিব বাচ্চারা পড়তে পারবে। কি 1 কোটি? 1 কোটি আপনি দিতে পারেন? যদি আপনি এই টাকাটা দেন তাহলে আমাদের কাছে 1000 বাচ্চা আছে, তাহলে তাদের লেখা পড়া খাওয়া থাকার সব সমস্যারই সমাধান হয়ে যাবে।
এক কোটি? শিবা, এই এক কোটি টাকা কোত্থেকে দেবে? ও তো আমার অ্যাকাউন্ট থেকেই বার করবে, আমার তো সারা জীবনে সঞ্চয় শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমি এক কোটি টাকা দিতে রাজি। না শিবা, না, এবার তো আমায় লোকের কাছে ডোনেশন চাইতে যেতে হবে। আমরা তোমার টাকার কথা বলছি না। ওই দিকে দেখো, ওখানে একটা কম্পিটিশন চলছে, দ্য লস্ট নিনজা ফাইটার। ওতে যে জিতবে সে এক কোটি টাকা পাবে। যদি আমি এক কোটি টাকা জিতে যাই, তাহলে সেই টাকা ওনাদের দিয়ে দেব। ঠিক আছে, তুমি একটা ভালো কাজের জন্য ফাইট করতে চাইছো, তাই আমি পারমিশন দিচ্ছি। না হলে এরকম ফাইটে আমি কখনোই তোমাকে পার্টিসিপেট করতে দিতাম না। আর এই সঙ্গে সেমিফাইনাল রাউন্ডে 5 জন পার্টিসিপেন্ট পৌঁছে গেছেন। এক মিনিট দাঁড়ান, আমাদের নতুন পার্টিসিপেন্টও সেমিফাইনালে যাবে। এই বাচ্চাটা ফাইটারদের কিছু পাঞ্চেস মেরেছে, তার মানে এই নয় যে তুমি আমাদের সাথে ফাইট করতে পারবে। বুঝলে পুচকে? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। সূর্য আজ কোন দিক থেকে উঠেছে আমি জানি না। এই ছেলেটিকে আমি যত দেখছি তত অবাক হচ্ছে। আমাদের সেমিফাইনাল রাউন্ডে 5 জন পার্টিসিপেন্টের সঙ্গে শিবাও অংশগ্রহণ করবে। এর বয়সের জন্য নয়, এর ক্ষমতার কারণে একে সেমিফাইনালে ডাইরেক্ট জায়গা করে দেওয়া হচ্ছে। শোনো, এই বাচ্চাটা থাকতে আমাদের কোনো চান্স নেই, কিন্তু প্রথমে একে রাস্তা থেকে সরাতে হবে, বাকিটা নিজেদের মধ্যে বুঝে নেব। হ্যাঁ, সেটাই ঠিক হবে। যদি বাচ্চার কাছে হারি, তাহলে সারা দেশ আমাদের উপর হাসবে। তোমরা ঠিক বলেছো, নিজেদের মধ্যে হারলে কোনো ব্যাপার না, বাচ্চার কাছে হারলে আমরা আর কাউকে মুখ দেখাতে পারবো না। All participant attention please. এই ম্যাপের ডাইরেকশন আপনারা খুব মন দিয়ে দেখুন আর বুঝে নিন। এই পয়েন্ট থেকে আপনারা নিজেদের বাইক নিয়ে বেরোবেন, তারপর এখানে, তারপর এখানে, শেষে একটা কেপ পাবেন আপনারা, যেখানে আগে থেকেই একজন ট্রেন্ড নিনজা ফাইটার আপনাদের জন্য অপেক্ষা করছে। সেই নিনজার সঙ্গে ফাইট করে যে ওকে হারাতে পারবে সেই হবে উইনার, দ্য লাস্ট নিনজা ফাইটার। এনি ডাউটস? নো স্যার। রাস্তার উপর আপনারা কিছু হার্ডলস পাবেন, আপনারা একে অপরকে যে কোনো উপায়ে আটকানোর ক্ষেত্রে স্বাধীনতা পাবেন। কিভাবে আপনারা অন্য পার্টিসিপেন্টদের আটকাবেন সেটা আপনারা ভাববেন। ওকে, রেডি? আরে আরে, একে তো দেখো, এ সাইকেল নিয়ে এসেছে। কম্পিটিশন শেষ হওয়ার সময় এই কেফ পর্যন্ত ব্রেক পৌঁছে যাবে। ঠিক আছে ভাই, এখন পার্টিসিপেট করছে যখন, আমরা ওকেই আগে যেতে দিই। ওকে, লেট লেট স্টার্ট। Oh,
কেমন আছো পুচকে? এখন এই গর্তের মধ্যেই সাইকেল চালাতে থাকো। কোনো কারণ ছাড়া কেন নিজের জীবন বিপদে ফেলছো? এটা বড়দের কম্পিটিশন, পুচকেদের নয়। এখনো সময় আছে, নিজেই কম্পিটিশন থেকে আউট হয়ে যাও, নইলে আমরা তোমায় আউট করেই দেব। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। আমি হেরে গেছি, প্লিজ আমাকে উপরে তোলো, আমার হাত পিছলোচ্ছে, প্লিজ। চলে যাও। ফিরে যাওয়ার জন্য আসিনি। তুমি যেন বলো না পুচকে যে তুমিও লড়াই করতে এসেছো। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। আঙ্কেল, আপনি কিন্তু সত্যি খুব ভালো নিনজা ফাইটার। যেমন আসল নিনজা হয়।
তুমি ওদের মতো একেবারেই নও। আপনার কথাটা ঠিক বুঝলাম না আঙ্কেল। তুমি ওদের মতো গুপ্তধনের জন্য এখানে আসোনি। গুপ্তধন? কি রকম গুপ্তধন? আমি তো বাকি প্রতিযোগীদের মতো দ্য লাস্ট নিনজা ফাইটার কম্পিটিশনে অংশ নিয়েছি। এবার বুঝলাম, আমি একজন আসল নিনজা। এসো আমার সঙ্গে। আজ সূর্য কোন দিকে উঠেছে কে জানে। আমি যা চেয়েছিলাম পেয়ে গেছি। আমি বলছি, গুপ্তধনের দিকে অনেকদিন ধরেই নজর ছিল, কিন্তু এই নিনজা ফাইটারের যা শক্তি, এই গুপ্তধনের আশেপাশেও কাউকে কখনো ঢুকতে দেয় না। এই আইল্যান্ডে অস্ত্র আনা অসম্ভব, এতটাই চেকিং হয়। সেই জন্য আমি এই দ্য লাস্ট নিনজা ফাইটার কম্পিটিশনের প্ল্যান করি। আমি জানতাম নিশ্চয়ই আমি এইরকম কাউকে পেয়ে যাব যে এই আসল নিনজার সাথে ফাইট করতে পারবে। আর দেখো, তোমাকে পেয়ে গেলাম। লায়ন আঙ্কেল, তুমি তো শুধু নামেই লায়ন। লায়নের মতো কোনো কোয়ালিটি তোমার মধ্যে নেই। তুমি মিথ্যে বলে আমাকে কাজ করিয়েছো। শিবা কখনো মিথ্যে কাজে কারোর সাথ দেয় না। শিবা, এই গুপ্তধন বহু বছরের পুরনো। এটা আমাদের নিনজাদের প্রপার্টি, আর এটাকে আমার আগেও অনেক নিনজাই রক্ষা করে এসেছে। আমি আমাদের বংশের শেষ নিনজা, আর যতক্ষণ আমি বেঁচে আছি এটাকে রক্ষা করা আমার কর্তব্য। আজ অবধি আমি ছিলাম লাস্ট নিনজা, কিন্তু আমার বিশ্বাস যে আমার পরে তুমি এই গুপ্তধনকে রক্ষা করতে পারবে। আমি আজ তোমাকে দ্য লাস্ট নিনজা ঘোষণা করলাম। আজ থেকে এই গুপ্তধনকে রক্ষা করার দায়িত্ব তোমার। আচ্ছা, আমারই রক্ষক, আমারই ভক্ষক। আমি তোমাকে গুপ্তধন অবধি নিয়ে এলাম, আর তুমি আমার বিরুদ্ধেই লড়বে। তুমি অন্যায় কাজ করছো, আর তাই আমাকে লড়াই করতেই হবে। তোমরা কোথায় পালিয়ে যাচ্ছ? এখানে দাঁড়াও, আমি তোমাদের দু হাত ভরে দেব। তুমি সরে যাও, আমি ওর খবর নিচ্ছি। এই যদি ওঠো না, আমার হাতে বেদম ধরাই খাবে। হেই, শুয়ে থাকো, শুয়ে থাকো, শুয়ে থাকো। শিবা, থ্যাংক ইউ সো মাচ। তুমি এই গুপ্তধনকে রক্ষা করে আমার একটা বড় কাজ করে দিলে। এখন এই গুপ্তধন শুধুমাত্র তোমার। তুমি এর আসল উত্তরাধিকারী, শিবা, দ্য লাস্ট নিনজা। থ্যাংক ইউ, আপনি আমাকে যোগ্য মনে করেছেন। আমি তো শুধু এই আন্টিকে সাহায্য করার জন্য 1 কোটি টাকা জিততে এসেছিলাম। সরি আন্টি, এখনই 1 কোটি টাকা পাওয়া যাবে না। আমরা আর কিছু চাই না। তুমি আমাদের জন্য এত বড় বিপদে ঝুঁকি নিলে সেটাই যথেষ্ট। শিবা যখন কথা দিয়েছে তা বিফলে যাবে না। এই নাও, নিয়ে যাও, আর নিজের স্কুলের বাচ্চাদের সাহায্য করো। একটা পুচকের জন্য আমার সমস্ত প্ল্যান চৌপট হয়ে গেল। এই বাচ্চার থেকে আমাকে দূরে নিয়ে চলো।